হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজ থেকে দেখো তোমাদের ক্লাস সিক্স এর পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা রেগুলারলি ক্লাস প্রোভাইড করা শুরু করব এবং তোমাদের সেকেন্ড টার্মের সিলেবাসের মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে সেই সমস্ত চ্যাপ্টার থেকে ঠিক কি কি প্রশ্ন আছে সেগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব এবং যখন তোমাদের সেকেন্ড টার্মের সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বলো বা গণিত বলো বা বাদ বাকি তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের কিন্তু রায়ো প্রশ্ন বিচিত্রার সমাধানও আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব আপাতত যেহেতু আমরা সবেমাত্র দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য প্রস্তুতি শুরু করেছি তাই প্রশ্নবিচিত্রা সমাধান করার আগে টেক্সচুয়াল যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে টেক্সচুয়াল যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আমরা টেক্সট বই পড়াকালীন ভালো মতো আগে বুঝে নেব যাতে করে প্রশ্নবিচিত্রা সলভ করতে গিয়ে কোনো অসুবিধা না হয় দেখো তোমাদের সেকেন্ড টার্মের সিলেবাসের মধ্যে চ্যাপ্টার নাম্বার ফোর থেকে এইট পর্যন্ত হচ্ছে সিলেবাস আর আজকে আমরা এই ফোর নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে শিলা ও খনিজ পদার্থ সেটা আমরা শুরু করব। যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ব তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল নিয়ে এবং তোমাদের টেক্সট বইটা নিয়ে বসবে এবং যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আমরা আন্ডারলাইন করে দেব সেগুলো তোমরাও কিন্তু আন্ডারলাইন করে রাখবে তার কারণ কিছু কিছু পয়েন্ট রয়েছে যেগুলো থেকে কিন্তু সরাসরি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় শিলা কি শিলা দেখো বিভিন্ন ধরনের খনিজ পদার্থের বা মিশ্রণ পৃথিবীর একটি শক্ত আবরণের মতো যা ওপর ছড়িয়ে আছে তাকে আমরা কি বলি তাকে আমরা শিলা বলি এবার আসি শিলা ক ধরনের হতে পারে শিলা দেখো প্রথম হচ্ছে আগ্নেয় শিলা এরপরে দেখো দু নম্বর দেওয়া হয়েছে তোমাদের টেক্সট বই সেটা হচ্ছে পারলিক শিলা আর তিন নম্বর শিলা হচ্ছে দেখো পরিবর্তিত শিলা তাহলে প্রথম প্রশ্ন হতে পারে এই জায়গা থেকে শিলা কি এবং শিলা কত প্রকার ও কি কি তাহলে শিলা কি তার সংজ্ঞাটা আমরা আলোচনা করলাম শিলা কত প্রকার আমরা দেখলাম শিলা হচ্ছে তিন প্রকার যথা আগ্নেয় শিলা পাললিক শিলা এবং তিন নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা এবার আগ্নেয় শিলা কি আগ্নেয় শিলা দেখো আমরা জানি যে আগ্নেয়গিরি থেকে আহ উঠে আসা শক্ত লাভা থেকেই কিন্তু পরবর্তীকালে সেটা ঠান্ডা হয়ে ধীরে ধীরে জমাট বেঁধে শিলায় পরিণত হয় দেখো পৃথিবীর উপর শক্ত মাটি আর পাথরের তৈরি কিন্তু পৃথিবীর সৃষ্টির পরেই এরকম ছিল কি এরকম কিন্তু ছিল না মনে করা হয় তখন পুরোটাই ছিল খুব গরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি এবার ধীরে ধীরে বহুদিন সময় ধরে পৃথিবী যত ঠান্ডা হতে থাকলো উপরের অংশটা ততই জমাট বানতে থাকলো এভাবে বহুদিন পরে কিন্তু পৃথিবীর উপরে একটা শিলা গঠিত হল যেটা হচ্ছে আগ্নেয় শিলা এবার মাটির যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়ে যত আমরা গভীরে যাব। আমরা জানি যারা কয়লা খনিতে কাজ করে সেই খনি অঞ্চলে ভেতরে কিন্তু গরম বেশি থাকে তাহলে বোঝা যাচ্ছে মাটির ভেতরে যত গভীরে যাওয়া যায় মাটির চাপও যেমন বাড়ে ভেতরের পরিবেশের উষ্ণতাও কিন্তু তত বাড়ে এবার গভীর চাপ আর উষ্ণতা এত বেশি যে সেখানে যে কোনো পাথর বা খনিজ সেগুলো সবকিছু কিছু মানে তরল অবস্থায় থাকে এই যে তরল অবস্থায় থাকে একে কি বলা হয় ম্যাগমা বলা হয় ম্যাগমা এবং লাভা মোটামুটি একই জিনিস শুধুমাত্র পার্থক্য হচ্ছে যখন মাটির নিচে সমস্ত পদার্থগুলো রয়েছে পাথরগুলো আছে এগুলো পৃথিবীর চাপ এবং প্রচন্ড চাপ এবং উষ্ণতার জন্য তরল অবস্থায় থাকছে মাটির ভেতরে থাকছে যখন তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা আর যখন এই ম্যাগমাগুলো কোন একটা সুড়ঙ্গ বেয়ে বা কোনো ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা এবার এই লাভা যখন বাইরে বেরিয়ে এসে মানে ধীরে ধীরে ঠান্ডা হয়ে মানে তা বর্জন করে জমাট বেঁধে শিলা তৈরি করে তখন সেই শিলাটাকে বলা হয় আগ্নেয় শিলা তাহলে আগ্নেয় শিলা কি আনসারে তোমরা লিখবে যে ভূগর্ভের উত্তপ্ত ও গণিত ম্যাগমা যখন পাথরের কোন ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাইরের ঠান্ডা পরিবেশের সংস্পর্শে এসে ঠান্ডা হতে থাকে এবং ধীরে ধীরে জমাট বেঁধে শক্ত শিলায় পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে নেক্সট কোয়েশ্চেন দেখো এখান থেকে আসে সেটা হচ্ছে আগ্নেয় শিলা কত প্রকার আমরা শিলা পড়লাম তিন ধরনের আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা একই রকম ভাবে ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে ব্যাসল্ট একটা হচ্ছে গ্রানাইট আর তিন নম্বর হচ্ছে পিউমিস শিলা রেল লাইনে তোমরা দেখবে যে অনেক কালো কালো পাথর কিন্তু বেছানো থাকে সেটা কি সেটা কিন্তু আসলে ব্যাসল্টের টুকরো তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে রেল লাইনের কালো পাথরগুলো আসলে কোন শিলা সেগুলো হচ্ছে ব্যাসল্টের টুকরো কেমন ব্যাসল্ট হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা পিউমিস কে বলে ঝামা পাথর কেমন ঝামা পাথরের আসল নাম কি আনসার হবে পিউমিস এবার উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি হয় ফেনার মতো অংশ যখন জমা হয় দেখো এটা গ্রানাইট এটা ব্যাসল্ট কালো রঙের এটা হচ্ছে ব্যাসল্ট শিলা আর এটা হচ্ছে পিউমিস শিলা এবার পিউমিসের ক্ষেত্রে দেখো পাথরে অনেক সুখ সুখ ছিদ্র আছে কেন ছিদ্র আছে তার কারণ যখন তরল ম্যাগমা দিকে আসে লাভা যখন হয় এবং মাটির উপরে যখন জমা হয় তখন এই ম্যাগমার মধ্যে দিয়ে অনেক ধরনের গ্যাস থাকে সেই গ্যাসগুলো দ্রুত এই শিলা থেকে বাইরে বেরোতে থাকে এবার দ্রুত বেরোয় বলে এই পিউমিস শিলার গায়ে অসংখ্য সুখসুখ ছিদ্র তৈরি হয় তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পিউমিস পাথরে অনেক ছিদ্র থাকে কেন আনসারে লিখবে যে পিউমিস হলো এক ধরনের আগ্নেয় শিলা এবার তরল ম্যাগমায় বিভিন্ন ধরনের গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে এই ম্যাগমা যখন উপরে উঠে আসে তখন ওই গ্যাসগুলি তীব্র বেগে বাইরে বেরোতে থাকে মানে এই পিউমিস শিলা থেকে তীব্র বেগে বাইরে বেরোতে থাকে তাই পিউমিস পাথরে অনেক ছিদ্র সৃষ্টি হয় এরপরে নেক্সট আমরা দেখব যেটা সেটা হচ্ছে দেখো পাললিক শিলা পাললিক শিলা দেখো এটা একটা গুরুত্বপূর্ণ শিলা হ্রদ বলো নদী সমুদ্রের জলের নিচে পলি জমা হয় ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে এবার মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পরবর্তীকালে কি তৈরি হয় পাললিক শিলা তৈরি হয় এবার আগ্নেয় শিলা যেমন তিন রকম সেরকম পাললিক শিলাকেও কিন্তু তিন ভাগে ভাগ করা হয় এক হচ্ছে বেলে পাথর দু নম্বর হচ্ছে সেল আর তিন নম্বর হচ্ছে চুনাপাথর দেখো এটা হচ্ছে বেলে পাথর এটা হচ্ছে সেল আর এটা হচ্ছে চুনাপাথর। প্রশ্ন হচ্ছে পাললিক শিলা কাকে বলে আনসারে লিখবে যে হ্রদ নদী সমুদ্রে জলের নিচে পলি জমা হয় ধীরে 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 সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয় এরকম ভাবে তোমরা কিন্তু লিখবে অনেক সময় এভাবেও প্রশ্ন আসে যে পাললিক শিলা কিভাবে তৈরি হয় আর পাললিক শিলা কত প্রকার ও কি আনসারে লিখবে পাললিক শিলা তিন প্রকার যথা বেলে পাথর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখো পাললিক শিলার মধ্যে কিন্তু দেহাবশেষ বা যেটাকে বলা হয় ফসিল ফসিল বা জীবাশ্ম কিন্তু দেখতে পাওয়া যায় দেখো জলে নিচে পাললিক শিলা তৈরি হয় তাই অনেক সময় এতে মাছ শামুক ইত্যাদি যে প্রাণী আছে সে সমস্ত প্রাণী পাথর হয়ে যাওয়ার দেহাবশেষ আ পাওয়া যায় মানে এগুলো যখন শিলা তৈরি হয় তখন এই সমস্ত প্রাণীগুলো চাপা পড়ে যায় চাপা পড়ে যাওয়ার পর এদের মধ্যে যেগুলো সার বস্তু যেগুলো সহজে নষ্ট হয়ে যায় বা মিশে যায় সেগুলো নষ্ট হয়ে যায় মাটির সঙ্গে মিশে যায় কিন্তু এদের যে সমস্ত জিনিসগুলো মাটির সঙ্গে মেশে না সেগুলো থেকে যায় ফলে সেগুলোর দেহাবশেষ কিন্তু এই শিলার মধ্যে থেকে যায় তাই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে কোন শিলায় জীবাশ্ম বা ফসিল দেখতে পাওয়া যায় আনসার হবে পাললিক শিলায় এরপরে আমরা লাস্ট থার্ড টাইপ অফ শিলা যেটা সেটা আমরা দেখবো দেখো আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে তাহলে এক সময় যেটা আগ্নেয় শিলা ছিল বা যেটা পাললিক শিলা ছিল সেটা আরো মানে মাটির গভীরে গরমে আর চাপে পরিবর্তিত হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায় নিয়ে যে নতুন এক ধরনের শিলা তৈরি করে সেটাকে বলবো আমরা পরিবর্তিত শিলা বা যার আরো একটা নাম হচ্ছে রূপান্তরিত শিলা পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি অনেক সময় শূন্যস্থান জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগটাই ড্যাশ ও ড্যাশ শিলা দিয়ে তৈরি তাহলে আনসার হবে একটা জায়গায় বসবে শূন্যস্থানে আগ্নেয় আর আরেকটা জায়গায় বসবে পরিবর্তিত শিলা এবার মার্বেল পাথর এক রকমের পরিবর্তিত শিলা যা চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয় তাহলে মার্বেল পাথর এখানে দেখতে পাচ্ছ তাহলে মার্বেল পাথর যেটা সেটা হচ্ছে এক ধরনের পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা সেটা কি থেকে তৈরি হয়েছে সেটা চুনা পাথর মানে আমরা এই যে দেখতে পাচ্ছি চুনা পাথর মানে পাললিক শিলা এক ধরনের এই চুনাপাথর সেটা পরিবর্তিত হয়ে মানে চাপে এবং তাপে পরিবর্তিত হয়ে পরে মার্বেল পাথরে পরিণত হয় এবং প্রশ্ন আছে কোন শিলা পরিবর্তিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয় আনসার হবে চুনাপাথর চুনাপাথর পরিবর্তিত হয়ে কোন শিলায় পরিণত হয় তাহলে সেক্ষেত্রে আনসার হবে মার্বেল পাথর একই রকম ভাবে সেল আমরা এখানে দেখলাম সেল যেটা সেল পরিবর্তিত হয়ে কোন শিলায় পরিণত হয় পরে স্লেটে পরিণত হয় আর গ্রানাইট যেটা আমরা দেখছিলাম আগের পাতায় ক্ষেত্রে এক্ষেত্রে গ্রানাইট এই যে গ্রানাইট শিলা সেটা পরবর্তীকালে যে রূপান্তরিত শিলায় পরিণত হয় তার নাম হচ্ছে নিস এই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসে এবং তার সাথে অনেক সময় তোমাদের এক নম্বরের বা দু নম্বরের শর্ট প্রশ্ন আসে যে আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলা দুটি করে উদাহরণ দাও তাহলে প্রত্যেক ক্ষেত্রে আগ্নেয় শিলা দুটো করে উদাহরণ দেবে পাললিক শিলা দুটো উদাহরণ দেবে এবং রূপান্তরিত শিলারও কিন্তু দুটো করে উদাহরণ তোমরা অবশ্যই মনে রাখবে এবং প্রত্যেকটা শিলা কত প্রকার আগ্নেয় শিলা কত প্রকার পাললিক শিলাকে কত ভাগে ভাগ করা হয় পরিবর্তিত শিলাগুলোর ক্ষেত্রে কোন শিলা কোন শিলায় পরিণত হয়েছে এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তাই এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খুব ভালো মতো ভাবে তোমরা দেখে যাবে তাহলে আজকে আমরা দেখো শিলার বেসিক যে বিষয়গুলো রয়েছে তিন ধরনের শিলা সেই সবকিছু আমরা ভালো মতো আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা এরপরে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ও আকরিক সম্পর্কে জানব এবং এই সমস্ত বিষয়গুলো খুব ভালো মতো জানার প্রয়োজন আছে তার কারণ এগুলো তোমাদের বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলো তোমাদের পরবর্তী উঁচু ক্লাসগুলোতেও কাজে লাগবে তাই পরবর্তী যে ক্লাস খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সেই ক্লাসটি দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট